এই যে সরিষার খোল, আস্তে আস্তে না স্যার, বস্তা বস্তা চার মেরে দিলাম, এখন শুধু বসছি ফেলার অপেক্ষা। বাবু ভাই ভালোভাবে পারুটি গুলোকে গুঁড়া করে নিচ্ছে। বাবু ভাই নিজের ভাঙা পিঁপড়ার ডিম, পানি কত আছে? পানি ভালোই আছে, তাপুক পানি রেগুজি কাটা তো। এখানে অনেক মানুষ এসেছে, 9 জন এসেছে টিকিটে মাছ মারার জন্য। 1000 টাকা করে টিকিট, সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এক টিকিটে 2টি বড়শি ফেলা যাবে। এ সরে নাই ভাই, সরে নাই, সরে নাই, নেট কই নেট। ও একবার কেড়ালি মা বিশাল বিশাল মাছ। হ্যাঁ ভাই তুই কাম দেখা দিছে না, কাল বাবু জ্বালাবেন সর 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 যা পানি ফটাস করে খাইতে লাগি। পিছা করছে কখন থেকে? ঠান্ডার আগে কান্না উঠছে তাই নাকি? এই বড় মাছ টেম্পু বাবু ভাইয়ের 2 হাতে 2 বড়শি। এই খাই কষা সাইজের মাছ একদম 2 বড়শি বাদ।
একাই পাচ্ছে, কোনো কষ্ট করা লাগে না টাইনি লিটল জেলে। কসা আমরা 12টা পর্যন্ত মাছ মারছি, সকাল থেকে 12টা পর্যন্ত। ওই যে এই কয়েকটা মাছ পাইছি, তিন চার কেজি, চার কেজি। এই মাছগুলো এখন বাড়িতে নিয়ে যাওয়া হবে, মাছ মারা গেছে। ও প্রতি টানে টানে উঠতেছে। কি সাইজের তেল আছে উঠতেছে? সবে একই সাইজের খালি তেলাপি মাছ। তোলো পাচ্ছ না, তোলো খালি ছোট ছোট তেলাপি। এদিক কোন মাছ, কষা কষা মাছ, বড় হলে সর্বোচ্চ 1 কেজি ওজন। নেট ছাড়া বলে মাছ তোলা যায়? নেট তো নাই, এবার ঢাকনি দিল পুত্র। আমি ধরার জন্য একটা ধরেছি, বড় ধরার জন্য বসে রয়েছি। ছোট না ধর, তাহলে ধর বাদিসে না কেন তোর। খালি না ছোট ছোট তেল আছে, একটা মাছ খাওয়া লাগছে। ওই যে মাছ খাইছে